আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মামিজ ব্লগ। আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক গরম, আসলে গরমে একদম অস্থির। এই গরমের সময় কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না। হঠাৎ করে রাত্রেবেলা, রাত্রে বলতে হচ্ছে মাগরিবের নামাজ পর, আমরা কিন্তু সন্ধ্যার সময় চাও খাইছি। চা খাওয়ার পর হঠাৎ করে মনে হইতেছে টক কিছু খাই। এখন টক কি খাই বলেন? ঘরে কাঁচা আমও নাই, কাঁচা আম শেষ হয়ে গেছে। এরপর আমার হঠাৎ করে মনে হয়েছে যে ঘরে তো তেঁতুল আছে, একটু তেঁতুল ভর্তা করি। গরমের সময় কিন্তু টক খাবারগুলো খুব ভালো লাগে, এই জন্য অল্প একটু ভাবলাম তেঁতুল ভর্তা করি। আমি এখানে একটু শুকনা মরিচ আর লবণ দিয়ে দিছি, সাথে দিয়ে দিব তেঁতুল। অল্প একটু ভর্তা করবো, কারণ এটা তো আর কেউ খাবে না, আমার ছেলে খাবে মনে হয়, মেয়ে তো খাবে না, মেয়ে টক খাবার বেশি পছন্দ করে না, ও হচ্ছে মিষ্টি খাবার পছন্দ করে। এইটুকুই ভর্তা করব, এইটুকু খাইতেই 12টা বেজে যাবে। সামান্য একটু লবণ লেবু দেই। আর এই তেঁতুল ভর্তায় কিন্তু লেবুর পাতাটা দিলে খুব মজা লাগে। আমি এখন লেবু পাতা কই পাবো, লেবু পাতা তো নাই, এই জন্য একটু লেবু রস দিয়ে দিলাম। আর সাথে একটু চিনি দিব, অনেকে আছে আজান হইতেছে, আজানের পরে কথা বলি। আজান শেষ হয়ে গেছে, এশার আজান দিতেছে। মাগরিবের নামাজের পর আমরা হচ্ছে চা খাইছি, চা খেয়ে বসে আছি, তখন আসলে হঠাৎ করে মনে হইলো যে টক কিছু খাই। আর এই তো আমার তেঁতুল ভর্তাটা করা কিন্তু হয়ে গেছে। এখানে কিছুই লাগে নাই, কিছু লাগে নাই বলতে জাস্ট তেঁতুল, একটু শুকনা মরিচের গুঁড়া, লবণ, এরপর হচ্ছে সামান্য একটু চিনি, আর একটু লেবু রস দিয়ে দিছি। লেবু রসটা না দিয়ে লেবু পাতা দিলে বেশি মজা হয়। লেবু পাতা নাই দেখে লেবু রসটা দিলাম। আর একটা সত্যি কথা বলবেন, আমার এই তেঁতুল ভর্তা দেখে আপনাদের কার কার জিভায় পানি চলে আসছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনাদের দাওয়াত থাকলো আমার বাসায়, অল্প একটু তেঁতুল ভর্তা করলাম, আমি আর ছেলে খাবো। আমার ছেলে টক খুব পছন্দ করে, মেয়ে আবার টক বেশি খায় না, ও খাবে না। এই তো এইটুকুই, এখন আমরা এই তেঁতুল ভর্তা খাই। এই দেখুন, দেখেই তো জিভে পানি চলে আসছে। এখন রাত্রেবেলা আমি হচ্ছে এই মাসে কিছু বাজার করে নিয়ে আসলাম, বাজারগুলো করে নিয়ে আসছি দুপুরবেলা, আনার পর ঘরে রেখে দিয়েছিলাম, আমি এই জিনিসগুলো ধরি নাই, ভাবলাম আপনাদের সাথে এখন শেয়ার করি কি কি বাজার করে নিয়ে আসলাম সারা মাসের। এরপরও লাগে, দেখা যায় যে একবারে তো আনা যায় না, এরপরও দেখা যায় যে কুকি টাকি আর অনেক কিছু কেনা লাগে। এই যে স্ট্রবেরি ফ্লেভারের এই সিরাপটা নিয়ে আসলাম মেয়ের জন্য, মেয়ে সারাদিন শুধু স্ট্রবেরি ফ্লেভারের মিল্কশেক খাইতে মন চায়, এই জন্য বিস্কিট। আমার তো বাসায় তো অনেক বিস্কিট লাগে, বাচ্চারা দেখা যায় যে বিস্কিট পছন্দ করে, তার সাথে বিস্কিট খায়, এমনি বিস্কিট খায়, অনেক রকমের বিস্কিট নিয়ে আসছি। বের করি ব্যাগ থেকে, বাজারগুলো বের করি নাই, পরে বের করবো, মানে এনেই রেখে দিচ্ছিলাম। এইগুলো সব বিস্কিট, কোথায় যে রেখে দিছে জানি না, এই জন্য এটা আবার কিনে নিয়ে আসলাম। বানাইতে পারি না, মশলা শেষ হয়ে গেছিল। এটা হচ্ছে মৌরি সস, আমরা মাংসের ভিতরে কিন্তু এই মৌরি সসটা খাই, শেষ হয়ে গেছে। আমরা চুপ থাকো, এটা পাঁচফোড়ন মুগ গুঁড়া, আর এটা আসতে পাঁচফোড়ন এই নিয়ে আসছি। আলু বোখারা নিয়ে আসলাম, আলু বোখারা নাই, এটা বিস্কিট,
আর এটা হচ্ছে শানের মিট মশলা। ভাবলাম শানের এই মিট মশলাটা আমি কখনো খাই নাই, নিয়ে এসে দেখি কেমন। এটা আনছি, এরপরে জিরা শেষ হয়ে গেছে, জিরা নিয়ে আসলাম, কিচেন টিস্যু, কিচেন টাওয়াল লাগে এটা অনেক রান্নাঘরের জন্য, এটা নিয়ে আসছি। এরপর আর দেখি গ্রিন চিলি সস, এই সসটা নিয়ে, এই সসটা বেশি খাওয়া হয় না আমাদের, তারপর ভাবলাম এবার নিয়ে যাই। এটা চা খাওয়ার জন্য গুঁড়া দুধ তো অবশ্যই লাগবে, চা তো লাগবে, লবণ হচ্ছে 2 প্যাকেট লবণ নিয়ে আসলাম। এরপরে নিয়ে আসছি আটা, আটা নিয়ে আসছি 2 প্যাকেট, আমার সারা মাস মনে হয় যাবে না 2 প্যাকেট দিয়ে, তারপর ভাবলাম যে 2 প্যাকেট নিয়ে আসি, লাগলে পরে আনা যাবে। এরপরে নিয়ে আসছি হচ্ছে রাধুনি ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়াটা শেষ আমার, ধনিয়া গুঁড়া নিয়ে আসছি। আর ডিম লিকুইড হাঁড়ি পাতিল মাজার জন্য তো লাগে, এটা শুধু প্লেট মাজার জন্য, পাতিল মাজার জন্য না, এটা দিয়ে আমি শুধু প্লেট মাজি। আর হচ্ছে পাতিল মাজার জন্য হচ্ছে আমি এটা ইউজ করি, এটা আমার কাছে মনে হয় এটা দিয়ে পাতিল মাজলে ভালো হয়, অনেক পরিষ্কার হয়, এক্সপার্ট। এটা হচ্ছে পাউডার, এটা পাতিল মাজার জন্য খুবই ভালো, এটা ভীমেরও একটা আছে মনে হয়। এটা পাইছি, হারপিক শেষ হয়ে গেছিল, হারপিক নিয়ে আসলাম। হারপিকের সাথে আবার এটা কি ফ্রি দিছে, হারপিক বাথরুম ক্লিনার না কি চা পাতা। এই হচ্ছে হারপিক পাউডার বাথরুমের জন্য, এই টুকিটাকি বাজার আপাতত জন্য কিনে নিয়ে আসলাম, ভাবছি যে এগুলো দিয়ে চলতে থাকি, তারপরে লাগলে আবার বাজার করা যাবে। এই তো এগুলো এখন হচ্ছে আমি গুছিয়ে রাখবো, মানে আনার পর বের করছিলাম না, এখন মাত্র বের করলাম, এখন আমি সব কিছু গুছিয়ে রাখবো, যেখানে যে জিনিসটা থাকে সেই জিনিসটা সেখানে রাখতে হবে। এই দেখেন আমার মেয়ে হচ্ছে বাজার গুছাইতে হেল্প করতেছে, মেয়ে বাচ্চা থাকলে যা হয় মায়েদের অনেক হেল্প। এই যে সব বিস্কিট, মানে তার যে জিনিসগুলো বিস্কিটগুলো সে আলাদা করে রাখতেছে, দেখছেন তার বিস্কিটগুলো সে আলাদা করে রাখতেছে। এই যে আর বাকি কিছু কিন্তু সে ধরবে না, জাস্ট সে বিস্কিটগুলাই আলাদা করবে। ঠিক আছে, তাহলে আমি এই সব কিছু গুছাই, আর আপনাদের কাছেও বিদায় নেই, যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবার আগে বিদায় নিব, আল্লাহ হাফেজ।